সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 7 সেপ্টেম্বর 21 ভাদ্র শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো, গভীর রাতে করিমগঞ্জ হাইলাকান্দিতে জোর বৃষ্টির তাণ্ডব, পাতারকান্দিতে জোরে ভেঙে পড়ল গণেশ পূজার গেট, শিলচর লক্ষ্মীপুরে জুলে থাকা বিদ্যুতের লাইনের সংস্পর্শে এসে মৃত্যু ঘটল এক যুবকের, হু হু করে বাড়ছে অত্যাবশ্যকীয় জিনিসপত্রের দাম, পেঁয়াজ তেলের মূল্য বৃদ্ধি, ঘুমিয়ে রয়েছে যুগান বিভাগ। প্রতিজ্ঞার অবসান, 16 সেপ্টেম্বর প্রকাশ করা হবে খসড়া, ডিসেম্বরের প্রথম দিকে রাজ্যে অনুষ্ঠিত হবে পঞ্চায়েত বুট, ঘোষণা মন্ত্রী রঞ্জিত কুমার দাসের। স্কুলে টিফিনে আমিষ বিরিয়ানি নিয়ে যাওয়ার অপরাধে 5 বছরের পড়ুয়াকে বহিষ্কার করলেন প্রিন্সিপাল। দ্বিতীয় রাজধানী হচ্ছে ডিব্রুগড়, সচিবালয় উদ্বোধন মুখ্যমন্ত্রীর, দিশপুরের বাইরে প্রথম মুখ্যমন্ত্রী সচিবালয়। রাজ্যে উন্নয়নের গতি ত্বরান্বিত করবে নতুন সচিবালয়, বললেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। এবার করিমগঞ্জ পুলিশেও ব্যাপক রদবদল, পরিবর্তন করিমগঞ্জের একাধিক থানার ওসি ও সেকেন্ড ওসি। করিমগঞ্জ থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে ইন্সপেক্টর যাদব ডেকাকে। মাথার কুলি হাড় কাপড় উদ্ধার নিকুঞ্জ পাতারকান্দির যুবকের, তদন্তে পুলিশ। বিদ্যুতের স্মার্ট মিটারে জনভোগান্তি হচ্ছে, তবে কিছু ক্ষেত্রে উপকার হয়েছে, বললেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। মৌলবাদের বিরুদ্ধে একজুট হয়ে মাঠে নামতে হবে, বললেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। হাইলাকান্দি জেলায় বেহাল জাতীয় সড়কের সুলতানি থেকে গারমুড় অংশ, সংস্কারের দাবি ভুক্তভোগীদের। রাজ্যের দুবরিতে সুদকুরকে গ্রেফতার পুলিশের। আবার অগ্নিগর্ভ মণিপুর, অনির্দিষ্টকালের জন্য জনতা কার্ফুর ডাক, আজ বন্ধ স্কুল, উকরুলে বাতিল এসএসসি পরীক্ষা। সরকারি গড় পেতে কাউকে টাকা দিতে হবে না, সরকারি আবাস যোজনায় দালালদের টাকা না দেওয়ার আহ্বান। পাতারকান্দিতে মাইক যুগে জনগণকে সতর্কবার্তা, এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন, এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, প্রতিজ্ঞার অবসান, ডিসেম্বরের প্রথম দিকে রাজ্যে অনুষ্ঠিত হবে পঞ্চায়েত নির্বাচন। 16 প্রকাশ পাবে খসড়া, ডিসেম্বরে পঞ্চায়েত নির্বাচন, বললেন মন্ত্রী রঞ্জিত কুমার দাস। আগামী 16 সেপ্টেম্বর খসড়া এবং 26 সেপ্টেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশ পাবে। শুক্রবার সংবাদ মাধ্যমকে একথা জানিয়েছেন মন্ত্রী রঞ্জিত কুমার দাস। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী এদিন জানিয়েছেন, পঞ্চায়েত পুনর্গঠনে জেলা শাসকদের চেয়ারম্যান করে 3 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল। কমিটিতে জেলা পরিষদের সিইও এবং জেলা নির্বাচন আধিকারিকও ছিলেন। এই কমিটি পঞ্চায়েত পুনর্গঠনের খসড়া তৈরি করে প্রত্যেক জেলায় জেলায় পর্যায়ের কমিটি, অভিভাবক, মন্ত্রী এবং বিধায়কদের উপস্থিতিতে পঞ্চায়েত পুনর্গঠনের কাজ সম্পূর্ণ করে নিয়েছে। তবে এতদিন তা প্রকাশ করা হয়নি, কারণ সরকার চেয়েছিল পঞ্চায়েতের সঙ্গে ওয়ার্ডগুলোর কাজও একই সঙ্গে মিটিয়ে নিতে। কারণ 10টি ওয়ার্ডের প্রয়োজন, তাই পঞ্চায়েতের সঙ্গে ওয়ার্ডগুলোর কাজও একসঙ্গে করতে নির্দেশ দেওয়া হয়, আর এরই পরিপ্রেক্ষিতে কিছু সময়ও বাড়ানো হয়। বাড়ির পাশে ঝুলে থাকা বিদ্যুৎ লাইনের সংস্পর্শে এসে মৃত্যু ঘটল এক যুবকের। এই মর্মান্তিক ঘটনা সংঘটিত হয় শুক্রবার শিলচর লক্ষ্মীপুরের লেদিয়াসরা চা বাগানের 3 নম্বর বস্তিতে। জানা যায় দিনমজুর রামশঙ্কর কৈরি প্রতিদিনের মতো সকালে ঘর থেকে বেরিয়েছিলেন, তবে সারাদিন বাড়ি না ফেরায় সন্ধ্যাবেলা বাড়ির লোকেরা খোঁজখবর নিতে গিয়ে
বাড়ির পাশে মৃতদেহ প্রত্যক্ষ করেন। দেখা যায় জুলে থাকা বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে গিয়ে মৃত্যু হয়েছে। স্থানীয়দের দাবি, বিদ্যুৎ বিভাগের অকর্মণ্যতার জন্য এই দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটেছে। মাটি থেকে মাত্র 4 থেকে 5 ফুট উচ্চতায় বিদ্যুৎবাহী তার একটি পরিত্যক্ত অবস্থায় বহুদিন যাবৎ পড়ে রয়েছে। বহুবার অভিযোগ জানালেও মেরামতির কাজে হাত দেয়নি লক্ষ্মীপুর বিদ্যুৎ উপসংমণ্ডলের কর্মীরা। যতক্ষণ পর্যন্ত মৃতের পরিবারবর্গকে ক্ষতিপূরণ না দেওয়া হয়, তাহলে স্থানীয়রা সাফ জানিয়েছেন তারা মৃতদেহ সমজে নেবেন না। এই ঘটনা নিয়ে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। পেঁয়াজ তেলের মূল্য বৃদ্ধি, গুমিয়ে যোগান বিভাগ, হু হু করে বাড়ছে অত্যাবশ্যকীয় জিনিসপত্রের দাম। বিশেষ করে খাদ্য সামগ্রীর দাম বাড়ার অভিঘাত সরাসরি পড়ে গরিব মানুষের উপর। এই অবস্থায় রাজ্যে ফের পেঁয়াজ ও ভোজ্য তেলের দাম বৃদ্ধি হয়েছে। এক মাসে 2 বার বাড়ল এই 2 অত্যাবশ্যকীয় সামগ্রীর দাম। তারপরেও মুখে কুলুপেটে বসে আছেন যোগান বিভাগ। গৌহাটি বাজারের পাইকারি সবজি বিক্রেতারা জানান, 2 দিন আগে পাটনায় পেঁয়াজের দাম প্রতি কেজি ছিল 60 টাকা, আজ সেটা বেড়ে হয়েছে 70 টাকা। স্কুলে টিফিনে আমিষ বিরিয়ানি নিয়ে আসায় পড়ুয়াকে বহিষ্কার করলেন প্রিন্সিপাল। স্কুলে আমিষ টিফিন নিয়ে গিয়েছিল খুদে পড়ুয়া, আর তাতেই বিপত্তি, স্কুল থেকে তাকে বহিষ্কার করে দিলেন প্রিন্সিপাল। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, হিলটন কনভেন্ট স্কুলে ঘটে এই ঘটনা, ঘটেছে শিক্ষক দিবসের দিন। ইতিমধ্যে একটি ভিডিও প্রকাশ্যে এসেছে, পড়ুয়ার মা নিজেই সংবাদ মাধ্যমে এই ভিডিও পোস্ট করেছেন। ওই ভিডিওয়ে স্কুল শিক্ষককে বলতে শোনা গিয়েছে লাগাতার আমিষ টিফিন নিয়ে আসে ওই খুদে। শুধু তাই নয়, স্কুল শিক্ষকের অভিযোগ, 5 বছরের খুদে ওই পড়ুয়া নাকি বলেছে সকলকে আমিষ খাবার খাওয়ার জন্য উৎসাহিত করে দিনের পর দিন, এবং আমিষ খাইয়ে ইসলামে পরিবর্তন করাবে বলে অভিযোগ। এই ধরনের পড়ুয়াকে স্কুলে রাখতে চায় না বলে জানান প্রধান শিক্ষক। অন্যদিকে ওই খুদের মায়ের অভিযোগ, পড়ুয়া বাড়ি গিয়ে গত কয়েক মাস ধরে জানাচ্ছে স্কুলে কেবল হিন্দু মুসলিম বাঘ আলোচনা চলে, এসব কিছু হয় প্রধান শিক্ষকের মদতে। আমিষ খাবারের জন্য নার্সারির ওই পড়ুয়াকে অন্যরা মারধর করে বলেও অভিযোগ করেছেন খুদের মা। বাদানুবাদের মধ্যেই স্কুলের প্রধান জানান ওই খুদেকে স্কুল থেকে বহিষ্কার করা হয়েছে। বৃষ্টি যেন পিছু ছাড়ছে না, আবার গভীর রাতে করিমগঞ্জ হাইলাকান্দিতে জ্বর বৃষ্টির তাণ্ডব। করিমগঞ্জের বিভিন্ন জায়গায় বৃষ্টির সাথে জ্বরের তাণ্ডব। এতে পাতারকান্দিতে জ্বরের তরে ব্যঙ্গে পড়ল গণেশ পূজার গেট। এবার করিমগঞ্জ পুলিশেও ব্যাপক রদবদল, পরিবর্তন করিমগঞ্জের একাধিক থানার ওসি এবং সেকেন্ড ওসি। পরিবর্তন করা হলো করিমগঞ্জের একাধিক থানার ওসিকে, আবার পরিবর্তন করিমগঞ্জ সদর, পাতারকান্দি, রাতাবাড়ি এবং বদরপুর থানার ওসি। বদরপুর থানার ওসি ইন্সপেক্টর সোমেশ্বর করকে পরিবর্তন করে পাতারকান্দি থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে। করিমগঞ্জ থানার ওসি বিকে ছেত্রীকে পরিবর্তন করে রাতাবাড়ি থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে। রাতাবাড়ি থানার ওসি উত্তম আধিকারীকে বদল করে বদরপুর থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে করিমগঞ্জ সদর থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে ইন্সপেক্টর যাদব ডেকাকে। রামকৃষ্ণনগর থানার সিআইয়ের দায়িত্বের পাশাপাশি করিমগঞ্জ ট্রাফিক ইনচার্জের দায়িত্ব দেওয়া হয়েছে ইন্সপেক্টর লিটন নাথকে। মাথার কুলি, হার, কাপড় উদ্ধার নিকুঞ্জ পাতারকান্দির পুতনির এক যুবকের। তদন্তে পুলিশ, পাতারকান্দির পুতনি কুকিতল সড়কের পার্শ্ববর্তী একটি কালভাটের পাশে কিছু পরিত্যক্ত কাপড় চুপড় দেখে সন্দেহ হয় স্থানীয়দের। পরে তারা আশেপাশে খতিয়ে দেখতে পান একটি মানুষের মাথার কুলিসহ কিছু হারগোর। শেষে খবরটি গোটা এলাকায় ছড়িয়ে পড়লে চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয়।
উল্লেখ্য, পাতারকান্দি পুতনি বাগান থেকে নিকুজ এক যুবকের পক্ষকালের মাথায় সন্দেহযুক্ত মাথার কুলি হাড়গোড়ো কাপড় চুপড় উদ্ধারের ঘটনায় স্থানীয় জনমনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্মার্ট মিটারে জনভোগান্তি হচ্ছে, তবে কিছু ক্ষেত্রে উপকার হয়েছে। অবশেষে বিদ্যুতের স্মার্ট মিটার ইস্যুতে এ কথাগুলো বললেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। প্রশংসায় বাসালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে। মৌলবাদের বিরুদ্ধে একজুট হয়ে মাঠে নামতে হবে বললেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। মৌলবাদীদের দখলে চলে গেছে বাংলাদেশ, উগ্র মৌলবাদের জন্য নির্যাতিত হচ্ছেন সে দেশের সংখ্যালঘু হিন্দুরা। তাদের দুর্দশা নিয়ে কথা বলায় আমাকে সাম্প্রদায়িক তকমা দেওয়া হচ্ছে বললেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। তিনি আরও বলেন, মৌলবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে। বাংলাদেশ মৌলবাদের দখলে চলে যাওয়ায় সীমান্ত জেলায়ও এর প্রভাব পড়েছে। সম্প্রতি কাঠিগড়ায় মানুষ এর প্রমাণ দেখেছেন। মৌলবাদের বিরুদ্ধে একজুট হয়ে লড়াই করতে হবে। দেশের উন্নতিতে জনসংখ্যা বৃদ্ধি বাধা হয়ে দাঁড়াচ্ছে, ফলে খুব শীঘ্রই জনসংখ্যা নিয়ন্ত্রণ বিল কার্যকর করতে হবে বললেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। এদিন মুখ্যমন্ত্রীর প্রশংসা করে কমলাক্ষ বলেন, হিমন্ত বিশ্ব শর্মা বরাকের উন্নয়নে গুরুত্ব দিয়ে চলেছেন। 5 গ্রাম কাগজ কলের জায়গায় বিটিএম ইন্ডাস্ট্রি সহ লজিস্টিক পার্কের মতো বড় প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এতে বরাকের অর্থনৈতিক পরিকাঠামোই পাল্টে যাবে বলে দাবি করেছেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। গত দীর্ঘদিন থেকেই পাতারকান্দি ব্লকের দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির অন্তর্গত জুরবাড়ি ডেফল আলা জিপিতে সরকারি প্রকল্পে কেলেঙ্কারির খবর প্রকাশ্যে আসছে। এতে বিশেষ করে প্রধানমন্ত্রী আবাস যোজনায় সীমাহীন দুর্নীতি সংগঠিত হওয়ার অভিযোগ রয়েছে। কতিপয় দালাল মানুষকে সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার নামে ঘুষও নিচ্ছে বলে অভিযোগ রয়েছে। এমন অনেক খবর পাওয়ার পর অবশেষে নড়েচড়ে বসলেন সংশ্লিষ্ট জিপি সচিব সহ পঞ্চায়েত স্তরের অন্যান্য কর্মীরা। এ নিয়ে জিপির পক্ষ থেকে সম্প্রতি মাইক যুগে প্রচার চালিয়ে জনগণকে সতর্ক করা হয়। সতর্কবার্তায় জনসাধারণদের উদ্দেশ্যে বলা হয়, কোনো দালাল চক্রকে টাকা দিয়ে থাকলে টাকাগুলো যেন শীঘ্রই ফিরিয়ে নেন সকলে। পাশাপাশি এসব দালালদের বিরুদ্ধে প্রয়োজনে আইনি ব্যবস্থা নেবারও অনুরোধ জানান জিপি সচিব। বর্তমান রাজ্য সরকার তৃণমূল স্তরে জনসাধারণের কাছে যাওয়ার প্রয়াস চালাচ্ছে। শুক্রবার ডিব্রুগড়ে মুখ্যমন্ত্রীর সচিবালয়ের উদ্বোধন করে তিনি এই মন্তব্য করেন। রাজ্যের মসৃণ প্রশাসন ব্যবস্থা এবং দ্রুততর আঞ্চলিক বিকাশের যাত্রায় এক উল্লেখযোগ্য পদক্ষেপ হিসাবে শুক্রবার ডিব্রুগড়ের মাইজানে মুখ্যমন্ত্রী সচিবালয়ের উদ্বোধন করেছেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে রাজ্যে উন্নয়নের গতি ত্বরান্বিত করবে নতুন সচিবালয় বললেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। দ্বিতীয় রাজধানী হচ্ছে ডিব্রুগড়, সচিবালয় উদ্বোধন করে বলেন মুখ্যমন্ত্রী। দিশপুরের বাইরে প্রথম মুখ্যমন্ত্রী সচিবালয়। এবার থেকে 15 আগস্ট গৌহাটিতে এবং 26 জানুয়ারি ডিব্রুগড়ে পতাকা উত্তোলন করবেন মুখ্যমন্ত্রী। শুক্রবার ডিব্রুগড়ে মুখ্যমন্ত্রীর সচিবালয় উদ্বোধন করে এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত। তিনি বলেন, মাসে 4 দিন মুখ্যমন্ত্রী ডিব্রুগড়ে অবস্থান করে প্রশাসনিক ব্যবস্থা পরিচালনা করবেন। ডিব্রুগড়ে মুখ্যমন্ত্রীর সচিবালয় থেকে উত্তর ও উজান অসমের 9টি জেলার প্রশাসন ব্যবস্থা পরিচালিত হবে। একইভাবে বরাক উপত্যকার শিলচরে স্থাপন হয়ে মিনি সচিবালয়। এই 2 প্রশাসনিক প্রতিষ্ঠান স্থাপনের মাধ্যমে প্রশাসন ব্যবস্থাকে জনগণের কাছে নিয়ে যাওয়ার প্রয়াস বলেও মন্তব্য করেন তিনি। রাজ্যের ধুবড়িতে গ্রেফতার সুদকুর। শুক্রবার অভিযান চালিয়ে ধুবড়ি শহর থেকে এক সুদকুরকে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগী একজন সুদকুরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পর ধুবড়ি পুলিশ গতকাল ধুবড়ি শহরের মৃণালকান্তি ঘোষ নামে এক সুদকুরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। ভুক্তভোগীর অভিযোগ, তিনি মৃণালকান্তি ঘোষের কাছ থেকে সুদের টাকা ফেরত দিলেও আজ পর্যন্ত তিনি তার ব্যাংকের এটিএম ও অন্যান্য নথি ফেরত দেননি।
পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। আবার অগ্নিগর্ভ মণিপুর, অনির্দিষ্টকালের জন্য জনতা কার্ফুর ডাক, আজ বন্ধ স্কুল, উকরুলে বাতিল এসএসসি পরীক্ষা, ফের অগ্নিগর্ভ পরিস্থিতি বিরাজ করছে মণিপুরে। হিংসা আগের চেয়ে আরও ভয়ানক হয়ে ওঠার আভাস মিলেছে শুক্রবার। যুদ্ধের মনোভাব নিয়ে ময়দানে নেমেছে কুকিরা। কয়েকদিন আগে কোটরাকে ড্রোন দিয়ে আক্রমণের পর শুক্রবার মিসাইল দিয়ে আক্রমণ চালিয়েছে সন্দেহভাজন কুকি জঙ্গিরা। জানা গেছে এদিন রকেট দিয়ে মণিপুরের মৈরাং শহরে আক্রমণ চালায় জঙ্গিরা। মণিপুরের প্রথম মুখ্যমন্ত্রী মৈরেমবাব কৈরেং সিংয়ের বাসভবনে আক্রমণ চালানো হয়। আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর। আজও বরাক উপত্যকায় গত দুদিন থেকে গরম আরও একটু বেশি থাকার পূর্বাভাস। শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। হাইলাকান্দি জেলার মিজোরাম সীমান্ত এলাকায় দলেশ্বর ভৈরবী জাতীয় সড়ক বেহাল হয়ে পড়েছে। বিশেষ করে মিজোরাম সীমান্ত এলাকার সুলতানি থেকে গারমুরা পর্যন্ত জাতীয় সড়কের অবস্থা পুরোপুরি বেহাল। জাতীয় সড়কের মধ্যে স্থানে স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। জামিরা হাসপাতাল থেকে গারমুরা বাসস্ট্যান্ড পর্যন্ত সড়কের অবস্থা খুবই খারাপ। সড়কের বড় বড় গর্ত বৃষ্টির জলে রীতিমতো পুকুরে রূপায়ণ হয়েছে। সংস্কারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।